সোমবার আদালতের দেয়া রায়ের পরপরই কর্মবিরতির ঘোষণা দেয় পরিবহন শ্রমিক সংগঠনগুলো, আর সেই অনুযায়ী মঙ্গলবার ভোর থেকে শুরু হয় কর্মবিরতি। দক্ষিণের বিভাগ বরিশাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লা কিংবা অভ্যন্তরীণ রুটের কোনো বাস। একই অবস্থা পশ্চিমের জেলা যশোর, কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ সহ দেশের অন্যান্য জেলাগুলোতেও। কর্মবিরতি চলছে রাজধানীতেও। সকাল থেকে গাবতলীর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে ব্যারিকেড দিয়ে অবরোধ করে শ্রমিকরা। আমরা গাড়ি চালাই, কষ্ট করে খাই ভাই। আমাদের যদি ড্রাইভারকে যদি একদম লাইফ সাজা, এক ট্রাকের ড্রাইভারকে যাবজ্জীবন, তা আমরা কোথায় যাব ভাই? যে ড্রাইভারটা ফাঁসি দিচ্ছে আরেকটা ড্রাইভারে যাবজ্জীবন দিচ্ছে। ছোট গাড়ি দোষ করলেই বড় গাড়ির দোষ পড়া যায়, আমরা কিভাবে রোডে গাড়ি চালাবো ভাই? কর্মবিরতির ফলে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। সকাল থেকে এখন পর্যন্ত গাড়ি না পাওয়ায় দুর্ভোগের মাত্রাও চরমে। আর দুর্দশার কথা কিছু বললে লাভ নাই, এখন ভাগ্যের দোষ। সকালবেলা এলাম বাসে, এখন আর কিছুই নাই। ট্রেনে লাইভে দেওয়ার কারণে এখন হাঁটতে আমিনবাজার বাসে আমিনবাজার যাব। যদিও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 2003 সালে সাভার এলাকায় ট্রাক চাপায় এক নারী নিহতের ঘটনায় সোমবার চালক মীর হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।